আজকাল ফেসবুকে অনেক পোস্ট দেখা যায় যে আল্লাহকে ভালোবেসে থাকলে এখানে লাইক দিয়ে যান বা মাশাআল্লাহ লিখুন। ইসলামের দৃষ্টিতে এগুলো কেমন? ইসলামের দৃষ্টিতে এগুলো হলো ধর্ম ব্যবসা, এগুলো হলো ভণ্ডামি। এই পোস্টগুলোতে লাইক কমেন্ট করবেন না, এগুলোকে বরং ইগনোর করবেন। আপনি লিখে দিলেন, এই জাতীয় পোস্ট প্রায় দেখা যায় যে আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে তার নাম লেখেন বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন। ভাই, আমি ভালোবাসলে তার পরীক্ষা তোমার কাছে দিতে হবে কেন? তুমি কে পরীক্ষক হয়ে আসলে আমার ভালোবাসার? হ্যাঁ, তারপরে যায় কোনো কোনো পোস্টে দেখা যায় যে আপনার এখানে যদি রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তরে একটুও থাকে তাহলে আপনি পোস্টটা শেয়ার করেন। ভাই, রাসূলের ভালোবাসা আমার অন্তরে আছে, কিন্তু শেয়ার করে প্রমাণ করতে হবে, এটা কেমন কথা? তাহলে আমি তোমার যদি বলি রাসূলের ভালোবাসা থাকে থাকলে তুমি আমাকে আল্লাহকে খুশি করার জন্য 100 টাকা দাও, কি বলেন? তো এইটা তো রীতিমতো ধান্দাবাজি। অনেক পোস্ট এরকম দেখা যায়, তোমার পেজের লাইক বাড়ানো দরকার, ফলোয়ার বাড়ানো দরকার, তুমি অন্য কোনো ধান্দা করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পণ্য বানায় ফেলাইলা, ইসলামটারে পণ্য বানায় ফেলাইলা। প্রচণ্ড রকমের মূর্খতা এবং অজ্ঞানতা, এগুলোর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমাদের অনেক ভাইরা না বুঝে এগুলোকে ইসলামিক পোস্ট মনে করে, এগুলোতে আবার লাইকের বন্যাও পড়ে, মানুষ ভয়ের চোটে ইমান চলে যায় কি না আবার এই জন্য লাইক দেওয়া যায়। অনেক সরল সহজ মানুষ আছে, মনে করে হায় হায় রে, এর এখানে লাইক না দিলে ভাই এর কি আল্লাহ আল্লাহ রসুলকে কোনো কন্ট্রাক্টর বানাইছে আপনার ইমানের? ও তো ধান্দাবাজ। তো এই ফেসবুকে এই সমস্ত ধান্দাবাজের ফলে আমাদের সাবধান থাকতে হবে যে এটা হলে এটা করেন, এটা হলে ওইটা করেন। ও কমান্ড করার কে আপনাকে? সে নির্দেশ করার কে? এই জন্য এই জাতীয় লাইক কমেন্ট এবং ফলোয়ারের ব্যবসায়ী এরা ভণ্ড, এরা প্রতারক, এরা ধর্ম ব্যবসায়ী, এরা ইসলামটাকে বিক্রি করছে এবং অপমানজনকভাবে উপস্থাপন করছে। এগুলো আমাদের সমাজে আছে না নাই বলেন? প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এগুলো ছড়াছড়ি আছে। এগুলোকে আমার অবাক লাগে যে এই দেশের এখনও বিপুল সংখ্যক মানুষ, আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি, হয়তো তার ফেসবুক আইডি জানি, লোকটা ভালো মানুষ, কিন্তু সেও দেখে এখানে লাইক করে গেছে, কমেন্ট করে গেছে। কেন? ওই যে ভয়ে, যদি ইমান চলে যায়। বেটা বলছে ইমান থাকলে এটা করে যান। কিরে ভাই, আমার ইমান থাকলে তোমার এখানে করতে হবে কেন? এটা কোন কথা? তোমার ইমান যদি থাকে তুমি আমার 10,000 টাকা দিয়ে যাও, দিয়ে যাবা তুমি, এটা কোন ধরনের কথা? আল্লাহ তাআলা সমস্ত বন্ধু আমি থাকে আমাদের বুঝে থাকার তৌফিক দান করুন।